এই দরজার উপরে শুধু ফালায় না, আপনি চাইলে কিন্তু এই দরজা দেখতে পারেন না, উপরটা হেঁটে চলে যেতে পারেন। আচ্ছা এই যে দেখেন আমরা ফালায় যাচ্ছি, ওর রে আপনার হচ্ছে গিয়ে এখানকার যে দরজাগুলো, হ্যাঁ আপনার সাধারণত হচ্ছে গিয়ে আপনার যদি হাতুড় দিয়েও পিটান, হ্যাঁ আসলে স্বাভাবিক বাড়িতে ওটা ভাঙবে না, ভাঙবে না না, আবার চাইলে চাইলে কিন্তু আপনি এটার উপর দা পারাবেন নাকি, তবে পারাও চলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে পারাও চলে, পারায়া নেবেন, পারায়া নেবেন, এই যে এইভাবে পারায়া নেবেন। প্রতিটা দরজা আপনার হচ্ছে মনে হবে যে এক একটা বাস্তব ফুল, একদম জীবন্ত জীবন্ত। ভাই লক গুলা কি ম্যাচিং করে দিবেন তো? না ভাই আমাদের প্রতিটা দরজার সাথে হচ্ছে কি আপনার লক গুলা, হ্যাঁ এটা সাথে দেওয়া থাকে, সবগুলা দরজার মধ্যে এরকম ট্যাম্পারের সিল থাকবে, এই যে ট্যাম্পার ডোরের পিছনে, হ্যাঁ পিছনে এবং কি সামনে, হ্যাঁ প্রতিটা দরজা কোনায় কোনায় আপনার হচ্ছে ট্যাম্পারের সিল। এইখানে এইখানে একটা দেখাই, এই যে দেখেন, এই যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে স্পেশাল কিছু চায়নার ডবল টেম্পার ডোর আপনাদেরকে দেখাবো, সেই সাথে স্পেশাল কিছু যারা ডিজাইনের দরজা আছে। আমাদের সাথে আছে হাসান ভাই। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই এটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা চুনকুটিয়া মাঠের কোনায়। আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই 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 ডোর হাউস। ভাই ভাই ডোর হাউস। তো আজকে অনেক কম দামে পাইকারি দামে কিন্তু দরজা নিতে পারবেন এখান থেকে। তো ভাই কি কি কালেকশন আছে আপনার কাছে? আমাদের এখানে ভাই হচ্ছে কি আপনার ডাবল টেম্পারের হচ্ছে কি আপনার প্রিন্টেড দরজা থেকে ধরে, হ্যাঁ আপনার হচ্ছে ডাবল টেম্পারের, আপনার হচ্ছে যারা ডিজাইন, এই সবগুলোই কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই? প্রথমে ডিজিটাল প্রিন্টের এই দরজা দিয়ে শুরু করতে চাই। আসলে এগুলো সবই হচ্ছে আপনার 5D আপনার হচ্ছে গিয়া ডিজিটাল প্রিন্টের দরজা, হ্যাঁ আপনার হচ্ছে গিয়া প্রতিটা দরজা আপনার হচ্ছে মনে হবে যে এক একটা বাস্তব ফুল, একদম জীবন্ত জীবন্ত। ভাই লকগুলো কি ম্যাচিং করে দিবেন তো? না ভাই আমাদের প্রতিটা দরজার সাথে হচ্ছে কি আপনার লকগুলো, হ্যাঁ এটা সাথে দেওয়া থাকে, আপনার প্রতিটা দরজার সাথে হচ্ছে কি আপনার এসএস কালার খুব ভালো মানের লক ম্যাচিং করা থাকে। হ্যাঁ আচ্ছা, এইগুলো বিভিন্ন ডিজাইনের, এগুলো কি সিঙ্গেল ডিজাইন না ডবল ডিজাইন ভাই? ভাই আপনার প্রতিটা আমাদের সবগুলো ডিজাইনই মূলত সিঙ্গেল ডিজাইন করা আছে, কেউ যদি আপনার ডাবল ডিজাইন নিতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দিতে পারবো, কেউ যদি সামনে দেখা যাচ্ছে যে ডিজাইনটা আছে পিছনেও সেম এই ডিজাইন নিতে চায় তাহলেও দেওয়া যাবে, বা অনেকে মনে করে যে আমরা সামনে ডিজাইনটা নিব পিছনে আলাদা ডিজাইন নিব, যে কোনো ডিজাইন হোক। আচ্ছা আচ্ছা, সেটাও কেউ যদি মনে করে যে এইখানে এইখানে যে ডিজাইনটা আছে এটা একটা পার্টে নিবে, আবার এইখানে যে ডিজাইনটা আছে এটা একটা পার্টে, সেটা সম্ভব? সেটা সম্ভব। কেউ যদি মনে করে তার নিজের ছবি দিবে সেটাও সম্ভব? আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার কেউ যদি নিজের ছবি চায়, হ্যাঁ আপনার হচ্ছে ধরেন আপনার ছবি থেকে ধরে যেই কোনো জিনিসই হোক যেটা আপনার হচ্ছে সাধারণত প্রিন্ট করা যায়, সে সবটা জিনিসই আপনার এখানে প্রিন্ট করে দেওয়া সম্ভব, প্রিন্ট করে দেওয়া সম্ভব। আচ্ছা, তো এই যে আমরা এগুলো দেখলাম প্রিন্টেড, তো এগুলো যে সিঙ্গেল টেম্পার না ডবল টেম্পার? প্রতিটা দরজাই হচ্ছে ভাই ডাবল টেম্পারের, হ্যাঁ আর আমাদের আসলে হচ্ছে গিয়ে যেখানে এই প্রতিষ্ঠানটা আমাদের পুরনো প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে আমাদের এখানে দীর্ঘমেয়াদের সাথে আমরা সুরভাইয়ের সাথে ব্যবসা করতেছি, হ্যাঁ আর আসলে কি আমরা প্রতিটা প্রোডাক্টই আসলে ভালো মানে রাখারই চেষ্টা করছি। আমাদের এখানে সবগুলো দরজার মধ্যে এরকম ট্যাম্পারের সিল থাকবে, এই যে ট্যাম্পার ডোরের সিল আছে, এই যে হ্যাঁ পিছনে এবং কি সামনে, হ্যাঁ প্রতিটা দরজা কোনায় কোনায় আপনার হচ্ছে ট্যাম্পারের সিল, এইখানে এইখানে একটা দেখাই, এই যে দেখেন, এই যে ট্যাম্পার ডোরের সিল দেওয়া আছে, এরকম সিল দেওয়া থাকবে আপনার হচ্ছে কি অনেক জায়গায় দেখা যায় সামনের ঠিকই হচ্ছে আপনার ট্যাম্পার দেওয়া থাকে, পিছনে হচ্ছে আমার নরমাল গ্লাস দিয়ে তৈরি করা থাকে, সেটা একটু প্রাইসও কম থাকে, হ্যাঁ আর আমাদের সামনে পিছনে দুইটাই আসলে ট্যাম্পার গ্লাস দিয়ে তৈরি করা। ওকে, তো একটাকে ফালায় দেখাবেন নাকি ট্যাম্পার? হ্যাঁ ভাই আপনার চাইলে আসলে যে কোনো দরজায় আসলে ফালায় দেখানো সম্ভব, এই দরজার উপরে শুধু ফালায় না, আপনি চাইলে কিন্তু এই দরজাও দেখতে পারেন না, উপরটা হেঁটেও চলে যেতে পারে। আচ্ছা এই যে দেখেন আমরা ফালায় যাচ্ছি, ওর রে আপনার হচ্ছে গিয়ে এখানকার যে দরজাগুলো, হ্যাঁ আপনার সাধারণত হচ্ছে গিয়ে আপনার যদি হাতুড় দিয়েও পিটান, হ্যাঁ আসলে স্বাভাবিক বাড়িতে ওইটা ভাঙবে না, ভাঙবে না না, আবার চাইলে চাইলে কিন্তু আপনি এটার উপর দা পারাবেন নাকি, তবে পারাও চলে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে পারাও, পারায় নেবেন, পারায় নেবেন, এই যে এইভাবে পারায় নেবেন, ঠিক আছে। হ্যাঁ আমাদের এখানে ভাই যে কোনো কাস্টমারও যদি আসে, হ্যাঁ তারা আসলে মূলত কেউ যদি হচ্ছে এখানে ফেলে তার উপর দা হেঁটে সেভাবে নিয়ে যাওয়া সম্ভব, সেভাবে নিয়ে। এই যে এগুলো যে দেখলাম আমরা, এগুলোর প্রাইস কিরকম ভাই? প্রাইস হচ্ছে যেগুলো ডিজিটাল প্রিন্টের দরজা এগুলো আমার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 10,600 টাকা মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যদি হচ্ছে গিয়ে দুই পাশে আপনার হচ্ছে পিন চাই সেক্ষেত্রে দাম থাকবে হচ্ছে 11,200 টাকা, 11,200 টাকা ডাবল প্রিন্টের জন্য 600 টাকা মাত্র। ডেলিভারি কি অবস্থা? আর ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে, কেউ যদি এক পিস দরজাও নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একেবারে একদম ফ্রি। হ্যাঁ আচ্ছা, একদম ডেলিভারি ফ্রি, সারা বাংলাদেশ নিতে পারবেন এখান থেকে।
ঠিক আছে এছাড়া অন্য আর কোন ডিজাইনারই আছে নাকি ভাই আচ্ছা কিন্তু আমাদের এখানে আমাদের আকর্ষণীয় কিছু কালেকশন দেখাই ভাই আকর্ষণীয় রাইট এই কালেকশনগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের জারা ডিজাইন জারা ডিজাইন এখানে আমাদের জারার মধ্যে 8-10 টা মডেল আমাদের এখানে अवेलेबल আছে তার মধ্যে এখানে 4-5 টা ডিজাইন আমাদের এখানে রেডি আছে তাছাড়াও কিন্তু আমাদের জারার মধ্যে কিছু ডিজাইন আমাদের কাছে আছে কোন ভাই যদি তার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আমাদের ছবি বা দর্জ আমরা দেখাতে পারবো আপনার হচ্ছে কি এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে কি আপনার খুবই আকর্ষণীয় রাইট রাইট একদম গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার আছে আপনার এসে সিলভার অ্যালুমিনিয়াম কালার আছে অ্যালুমিনিয়াম আছে আপনার হচ্ছে কি প্রতিটা দর্জায় এই সেম ডিজাইনটা চাইলে গোল্ডেন কালার দেওয়া সম্ভব জি চাইলে হচ্ছে কি আপনার সিলভার কালারও দেওয়া সম্ভব তাছাড়া অনেকে যদি কালো ফ্রেমে দরজাও চায় সেটাও আমাদের থেকে নিতে পারবে সেটাও নিতে পারবে এগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস দিছি আমরা মাত্র 13000 টাকা 13000 টাকা হ্যাঁ এবং কি হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি স্যার একেবারে একদম ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র 13000 টাকা এরকম একদম স্বর্ণ খচিত দরজা কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের রান্নাঘর আপনাদের বারান্দা আপনাদের ওয়াশরুম যে কোনো জায়গায় কিন্তু এই দরজাগুলো ব্যবহার করতে পারবেন মাত্র 13000 টাকা আচ্ছা সাথেতে যে এরকম ক্যাডরও ম্যাচ করে দিতে পারবো হ্যাঁ ভাই আপনারা কেউ যে আমাদের থেকে ক্যাডরগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো হ্যাঁ আপনার যারা যে যারার সাথে হচ্ছে যারার ক্যাডর থাকবে হ্যাঁ বা যারা ডিজিটাল প্রিন্টারটা নিতে চায় ডিজিটাল প্রিন্টারটা নিতে পারবে ক্যাডর নিতে পারবে ক্যাডরের প্রাইস কত করে ভাই ক্যাডরের প্রাইসগুলো হচ্ছে যেগুলো যারা ডিজাইন এগুলোর প্রাইস থাকছে হচ্ছে মাত্র 6000 টাকা হ্যাঁ সাইজ হচ্ছে 2.5x2 হ্যাঁ আর আপনার ডিজিটাল প্রিন্টার যেগুলো আছে সেগুলোর প্রাইস থাকবে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা হ্যাঁ আচ্ছা তো এই যে আমরা টেম্পার ডোর দেখলাম যারা ডিজাইন দেখলাম এছাড়া অন্য আর কি দরজা আছে আপনার কাছে আমাদের এখানে অসংখ্য দরজার কালেকশন আছে বিশেষ করে এই যে পিভিসি ডোরের কিন্তু আমাদের ভাই অসংখ্য কালেকশন হয়ে থাকে হিউজ কালেকশন আপনার মোস্তফা থেকে ধরে ন্যাশনাল পলি থেকে ধরে আরএসএল থেকে সম্পূর্ণ দরজা কিন্তু এগুলো তো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো সম্ভব আপনারা যে কোনো দরজায় আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে হ্যাঁ তাছাড়া হচ্ছে এখানে আমাদের নতুন কিছু আকর্ষণীয় দরজা দেখাই হ্যাঁ আর মোস্তফার মধ্যে এই যে বেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে কাটনা প্লাস্টিক অনেকে তো বুঝতেই পারে না আচ্ছা আসলে সামনে আসলে মনে হয় প্লাস্টিক দূর থেকে মনে হয় কাঠ ওকে ওকে মানে সেম কাঠের যে আই থাকে তাই দিয়ে কিন্তু এই দরজাটা তৈরি করা ওকে আচ্ছা এখানে আরেকটা দেখা ডিজিটাল প্রিন্টের গ্লাস প্রিন্টের দরজা আপনার যাদের একটু আকর্ষণীয় নতুন ডিজাইনের পছন্দ তারা কিন্তু এই দরজাটা নিতে এগুলো নিতে পারবে হ্যাঁ এখানে আরেকটি দরজা আছে এগুলো ডিজিটাল প্রিন্টের দরজা খুব আকর্ষণীয় মডেল এখানে যে আরেকটি দরজা দেখাই হ্যাঁ এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের খুব আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আছে তাছাড়া যারা কাঠের মধ্যে সিএনসি ডিজাইন পছন্দ করেন অনেক সময় দরজায় সিএনসি ডিজাইন করা হয় এটা প্লাস্টিকের মধ্যে সিএনসি ডিজাইন করা আচ্ছা তাছাড়া এখানে যে ডিজিটাল প্রিন্টার কিন্তু ভাই খুব আকর্ষণীয় আইকে চমৎকার দরজা জি হ্যাঁ এই দরজাটিও খুব চলে তাছাড়া আমাদের এখানে ভাই আপনার কসমিক ডোর আছে তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এই যে আরএফএল ডোরের অসংখ্য কালেকশন ক্যাপ্টেন ডোর থেকে ডায়মন্ড ডোর ডায়মন্ড ডোরের অনেকগুলো মডেল হয়ে থাকে তাছাড়া হচ্ছে আরএফএল এর সবচেয়ে হেভি ডোর হচ্ছে আরএফএল কমান্ডো ডোর এই যে কমান্ডো ডোর হ্যাঁ এগুলো কিন্তু আমাদের এখানে আপনারা উচিত পেয়ে যাবেন তো আপনারা কিন্তু সরাসরি ফোন করলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে ফোন করলে কোনটার দাম কত এই প্লাস্টিকের এটা জানিয়ে দেওয়া যাবে আর হচ্ছে টেম্পার ডোর আর জারা ডোরের দাম তো আমরা জানিয়ে দিলাম আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে ভাই প্রবাসী ভাইদের থেকে বলার আছে হচ্ছে আসলে যারা প্রবাসে থাকে তাদের অনেক পরিশ্রমের বা কষ্টের আসলে টাকা দিয়ে হচ্ছে তারা একটা স্বপ্নের বাড়ি করে জি আর হচ্ছে কি স্বপ্নের বাড়িতে যদি একটু ভালো মানের যদি কিছু লাগা সেই দেখা যাচ্ছে যে এটা যে কোনো প্রোডাক্টই হয়ে থাকে জি 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 সেটা কিন্তু স্বপ্নের মতোই থাকবে আর অনেক সময় দেখা যাচ্ছে কি বিভিন্ন লোকাল প্রোডাক্ট ইউজ করলে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন সময় আপনার ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় আপনার দরজা লাগাইছেন হচ্ছে 3000 টাকা দিয়ে ভেঙে গেছে সেটা চেঞ্জ করতে লাগবে হচ্ছে 10000 টাকা আবার আপনি বাড়ি করছেন 20 টাকা দিয়ে দরজা লাগালেন 3000 টাকা দিয়ে সেটা হচ্ছে কি ভালো প্রোডাক্ট যখন যারা ইউজ করে আপনার হচ্ছে সেটার সুফল ইনশাআল্লাহ ভালো জি 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 আমাদের পক্ষ থেকে এটাই ছিল প্রবাসী ভাইয়ের জন্য আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন হিউজ পরিমাণের কালেকশন দরজা এইখানে রয়েছে তো আমরা আর ভিডিও বড় করব না তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো সর্বশেষ আরেকবার একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ভাই ঢাকা দক্ষিণ গ্রানেগঞ্জ থানায় চুনকুটিয়া মাঠের কোণা হ্যাঁ আর এখানে চুনকুটিয়া মাঠে এখানে একটা র‍্যাব ক্যাম্প ছিল জি সাবেক র‍্যাব ক্যাম্প বর্তমানে নেই সেটা ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ডোরহাউস আচ্ছা তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে ঠিকানা আছে এবং স্ক্রিনে নাম্বার আছে ঠিকানা দেওয়া নাম্বার দেওয়া আছে সেইখানে আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম